আসসালামু আলাইকুম ইফরান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর বিশেষ সমাতে আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নুডলস খেতে ইচ্ছে করলো তাই ছটপট দুই মিনিটে ম্যাগি নুডুলস বানিয়ে ফেলেছি আসলে কি দুই মিনিটে ম্যাগিনডুস হয় দুই মিনিটে ম্যাগিনুডোসের কথা বললেও নুডুলস বানাতে কিন্তু দুই মিনিটের বেশি টাইম লাগে তো আমি দশ মিনিটের মতো টাইম নিয়ে ম্যাগিনুডোসটা বানিয়ে ফেলেছি নুডলস বানাতে এবং খেতে দুইটাই খুবই মজার কারণ ঝটপট রান্না হয়ে যায় আর ঝটপট খেয়ে নেওয়া যায় ইদানিং ম্যাগেনডোজের মশলাটা আমার কাছে একটি স্পাইসি লাগে হয়তো তারা তাদের মশালার স্পাইসিটা একটু হাই লেভেলে করেছে নয়তোবা বা আমার টেস্টেই চেঞ্জ হয়ে গিয়েছে আমি খুব ঝটপট ম্যাগেনডোস বানিয়ে ফেলেছি এবং খেয়ে নিচ্ছিলাম আমার ব্রেকফাস্ট শেষ কিছুক্ষণ পর রুমে এসে দেখি আম্মু আজকে পুরা বাসা ওলট পালট করে ফেলেছে মানে আম্মু আজকে ডাইনিং স্পেসে যে সুকেসটা আছে ওইটা ছিল। সুকেসটা গুছাতে আসলেও খুবই বিরক্ত লাগে আর অনেক লেন্দি কাজ আমি কয়েকবার গুছিয়েছি এরপর আমার আর গোছাতে ইচ্ছে করে না সুকেস তো আম্মু সুকেশ গুছাচ্ছিল আর আব্বু এখানে বাজার করে এনেছে আম্মু এই সবজিগুলো পানিতে ভিজিয়ে রেখেছি একটু ভিনেগার দিয়ে এখন তো সব ক্ষেত্রেই একটু সাবধানতা অবলম্বন করতে হয় ভেজিটেবলটা না ভিজিয়ে না রাখলেও হয় আপনি যদি রানিং ট্যাপের নিচে এটাকে সুন্দর করে ধুয়ে ফেলেন তাতে এটা থেকে যে জার্ম আছে সেগুলো রিমুভ হয়ে যায় আবু সবজির সাথে সাথে বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি কিনেছে চকলেট বিস্কিট যেহেতু আবু বাসে আসলেই ওরা শুরু করে দেয় দাদা ভাই কী এনেছ কীভাবে জানি টের পেয়ে যায় যে আবু বাজার থেকে এসেছে আগে তো জড়িয়ে ধরতো বাজার থেকে আসলেই এখন তো এসে ফ্রেশ হতে হয় তারপর ওদেরকে বলতে হয় যে তোমাদের জন্য এনেছি ওয়েট করো একটু ফ্রেশ করে নেই জিনিসগুলো তারপর তোমাদেরকে দিব আব্বু আবার এগুলো মিস করে না যে বাইরে গেলেই ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে সেটা যত কম দামি হোক বা যতটুকুই হোক না কেন তো বেশ কিছু চকলেট আর বিস্কিট নিয়ে এসেছে দেখলাম আমি এগুলো দেখছিলাম আর এখানে হয়েছে কি দুপুরবেলা আমার আপুর পিচিটাকে আপু বকা দিয়েছে সে কোনো কিছু দিয়ে খাবে না সে শুধু ডিম দিয়ে ভাত দিয়ে খাবে আপু বলছিল সবজি খাবে না মাছ খাবে না তুমি দিন দিন বড় হচ্ছ আর শুকিয়ে যাচ্ছ আমি বলেছি থাক ওকে বকা দিও না আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি তো আমি ওকে ডিম ভেজে ভাত খাইয়ে দিচ্ছিলাম আহারে বেচারাটা মন খারাপ করে চুপচাপ করে ভাত খাচ্ছিল ওর কী জানি ইদানিং টেস্টে কি হচ্ছে ডিম ভাজি আর ভাত সকালবেলা উঠি একটাই কথা তো ওকে ভাত থাকতে শেষ আমি কিচেনে এসেছি আম্মু দুপুরের লাঞ্চ রেডি করার পরে একটু হালিম রান্না করে নিচ্ছে আজকে আমি আম্মুকে বললাম এই পচা কয়াটা তুমি কোথা থেকে পেয়েছো আম্মু বলে অনেক দিন এটাতে রান্না করি না তাই ভাবলাম যে এটাতে আজকে একটু রান্না করি আম্মু প্যাকেট হালিম রান্না করছে প্যাকেট হালিমটা তো আসলে রান্না করার দেখানোটা তেমন কিছু নেই প্যাকেটের গায়ে সব কিছু সুন্দর করে প্রস্তুতিও লেখা থাকে কখন কি করতে হবে ফার্স্ট একটু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে ভুনে নিলে তারপর প্যাকেটের মধ্যে যে হালিমের মশলাটা থাকে ওইটা দিয়ে মশলাটা হালকা একটু কষিয়ে নেওয়ার পরে আপনি বিফ অথবা চিকেন যেটা দিয়ে রাঁধেন না কেন হালিম সেটা দিয়ে দিবেন তো সেটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে হালিমের যে ডালটা সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো হয়তো বা ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পরে ওই ডালটাকে আম্মুকে দেখেছি ধুতে একবার দুইবার ধুয়ে যে ময়লাটা আছে মানে বালুটা থাকে ওই পানটা ফেলে দেয় তো তারপর ডালটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই আপনার হালিম হয়ে যাবে এটা প্যাকেটের গায়ে খুবই সুন্দর করে প্রসিদ্ধ লিখে দেওয়া থাকে আমিও ঝটপট বলে দিলাম এখন বিকাল হয়ে গিয়েছে আম্মুর হালিম রাধা শেষ আম্মু কিছু কেটে প্রিপেয়ার করে দিয়ে গেছে আর আমি এখানে হালিমটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি ওই যে আপনাদেরকে আগেও অনেকবার বলেছি আমার ডেকোরেশন করতে এবং মানুষকে সার্ভ করতে খুবই ভালো লাগে আমি আমার মন মতো করে ডেকোরেশন করে নিচ্ছি হালিম আর চটপটি দেখবেন যত সুন্দর করে ডেকোরেশন করা যায় ততই অনেক অ্যাট্রাক্টিভ লাগে এবং ডেকোরেশন উপরই হালিমটার খাওয়ার অনুভূতিটা জাগে আসলে আপনাদেরকে কীভাবে বুঝে আমি জানি না আমার ক্ষেত্রে তো তাই হয় ব্যাপারটা আজকে হালিম ডেকোরেশান করার জন্য আমি এখানে শশা আদা কুচি করে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা এগুলোও কুচি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি আর সুন্দর দেখানোর জন্য আমি একটা ডিমকে স্লাইস করে কেটে নিয়েছি এরকম বয়েল এগ দিয়ে কিন্তু হালিম খেতে খুব মজা আমরা অলওয়েজ বয়েল এগ দিয়ে চটপটি খেয়ে থাকি চটপটিতে এগ ছাড়া তো কল্পনাই করা যায় না চটপটি যেরকম বয়েল এগ দিয়ে খেতে মজা হালিমটাও আপনারা টেস্ট করে দেখবেন বয়েল এগ দিয়ে খেতে অনেক মজা আমি আপনাদেরকে একটা জিনিসকে বলে দেব হালিম এভাবে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগবে তো আম্মু এসেছে আমার ডেকোরেশন পার্টে অ্যাড হতে মানে আম্মুও বলছে আমিও তোমার সাথে একটু ডেকোরেশন করে দিই তোমার হালিমটাকে এই জন্য আম্মু একটা লেবুকে কেটে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিভাবে জানি করছে আপনারা দেখে বুঝে নেন আমি কীভাবে বোঝাবো আসলে আম্মু একটু ডেকোরেশন করে দিল হালিমটাকে আর আমাকে বলছিল তোমার ভিউয়ার্সরা আমার ডেকোরেশন দেখে হাসবে আমি বলছিলাম হাসবে না মারা যে কাজই করুক না কেন সেই কাজটা সবাই পছন্দ করে ছোট বড় সবাই সে যত ভালো মনেরই হোক বা খারাপ মনেরই হোক মাদের কাজ কিন্তু সবার কাছেই খুবই পছন্দের তো আম্মু সুন্দর করে এভাবে লেবুগুলোকে কেটে দুই পাশে দিয়ে দিয়েছে আর আমাকে বলছিল এটা ছবি তুলে আমার ফেসবুকে দিও আমি বলেছি ওকে দিয়ে দিব আমি এখানে বিছানায় চলে এসেছি টিভি দেখে দেখে আরাম করে শান্তিতে হালিমটা খাবো আর আপনাদেরকে বলেছিলাম যে আরেকটা জিনিস দিয়ে হালিম খাওয়ার ট্রাই করবেন তাহলে ভালো লাগবে ক্রিস্পি কোনো জিনিস দিয়ে আপনার বাসায় যদি ফুচকা থাকে তাহলে ফুচকা দিয়ে অথবা নিমকি দিয়ে হালিমের উপরে এটাকে ভেঙে ভালো করে দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে এক কথায় আপনি একবার হলেও খেয়ে দেখবেন এভাবে হালিমটা আর বাসায় যদি ফুচকা অথবা নিমকি কিছুই না থাকে তাহলে আমার প্রসিড ইউজ করবেন আমি এখানে সকালবেলা আমোর রুটি বানিয়েছিল তো এক্সট্রা রুটি আমাদের বাসে হয় কি হালকা ছেঁকে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় পরে যখন কেউ যদি রুটি খায় তাহলে সেটাকে ভেজে নেয় তো সেই রুটিটাই ফ্রিজে রেখে দিয়েছে আমি ওই রুটিটাকে কেটে তেলে ভেজে নিয়েছি ওই রুটিটা অনেক সুন্দর ক্রিস্পি হয় একেবারে মুছে হয়ে থাকে ওই রকম প্রসিডিউর ইউজ করেও আপনার বাসায় নিমকি ফুচকা এগুলো কিছুরই প্রয়োজন নেই ওইভাবে রুটি ভেজেও হালিমের উপর দিয়ে অথবা চটপটি উপর দিয়ে খেয়ে দেখবেন সত্যি খুবই মজা লাগে আর রুটিটা যে এতটা ক্রিস্পি হবে আমি বুঝতেও পারিনি ভাজার পর দেখছি আসলেও তো এটা অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু খারাপ লাগছিলো না পুরো নিমকির মতোই লাগছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন আর হালিমের উপর আমি একটু লেবু চিপে দিচ্ছিলাম লেবু ছাড়া তো হালিম ভালো লাগে না খেতে আমার হালিম খাওয়া শেষ কিচেনে আমি বাটি রাখতে এসেছি আম্মু এসে আমাকে বলছে তুমি তো ডিম ছিলতে পাও না তোমাকে আজকে সিদ্ধ ডিম ছিলে দেখাবো এবং তুমি ট্রাই করে দেখবে যে এভাবে ছিলে তোমার ডিম ছিলাটা সুন্দর হবে আমার ক্ষেত্রে হয় কি আমি যখন ডিম ছিলতে যাই তখন ডিমের হোয়াইট পোষণটা উঠে আসে কী জন্য এরকম হয় জানি না আমার ডিম ছিলতে ভালো লাগে না তো আম্মু বলছিল যে ডিমের উপরে যে পাতলা লেয়ার থাকে একটা পর্দার মতো সবসময় ওইটা ধরে টান দিবে তাহলে ডিমের হোয়াইট পোষণটা উঠে আসবে না ওই পর্দাটা ধরে টান দিলেই তোমার উপরে যে এক্সেল মানে ডিমের যে খোলস সেটা চলে আসবে তো আমি ট্রাই করছিলাম আম্মু যেরকমভাবে দেখিয়ে দিয়েছে সেরকমভাবেই ট্রাই করছিলাম ট্রাই করে দেখলাম সত্যি খুব সুন্দর করে ডিমটা ছিলা হয়ে গিয়েছে এখন আম্মু পাশে রান্না করছে আর আমি পাশে ফালুদা বানাবো দেখে একটু সাবুদানা রান্না করে নিচ্ছি আজকে সাবুদানাটা আমি পানি চিনি লবণ দিয়ে রান্না করেছি অলস দুধ দিয়ে রান্না করে আজকে ভাবলাম এভাবে প্লেন করে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে তো সাবুদানাটা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি কিছু ফ্রুটস নিয়েছি সাবুদানাটাকে আমি ঠান্ডা করে ডিপে ঢুকিয়ে রেখেছি দুই ঘন্টা পর ডিপ থেকে নামিয়ে নেব দুই ঘন্টার জন্য আমি ডিপে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে রাখলে তো অনেক টাইম লাগে আসলে এই জন্য ভাবলাম ডিপে রাখলে তাড়াতাড়ি করে এটা ঠান্ডা হয়ে যাবে রাতে ডিনার সবার করা শেষ রাতে ডিনারের পরে সবাই ফালুদা খাবে এজন্যই ডিপে রেখেছি আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন আজকে ফালুদা বানানোর জন্য আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি কী কি ফ্রুটস নিয়েছি তা তো দেখতেই পেলেন আর একটু সাবুদানা দিয়ে এর মধ্যে আমি ইভাপোরেট মিল্ক দিচ্ছি ইভাপোরেট মিল্ক ইউজ করলে ফালুদাটা খেতে অনেক মজা লাগে আর ইভাপোরেট মিল্ক না থাকলেও কোনো প্রবলেম নেই আপনি নর্মাল মিল্ক দিয়েও ফালুদা বানিয়ে নিতে পারেন আর আমি আমার একটা ভিডিওতে একটা ক্রিম বানিয়ে দেখিয়েছিলাম চাইলে ওই ক্রিমটা বানিয়েও আপনি ফালুদা বানিয়ে নিতে পারেন ওই ক্রিমটা দিলেও কিন্তু অসম্ভব মজা হয় আমি সবগুলো ফ্রুটস কেটে নিয়েছিলাম ফার্স্টেই কিন্তু ব্যানাটা কাটিনি আমি অলওয়েজ বায়ানাটা এভাবেই পরে কেটে দিই ফার্স্টে ব্যায়ানা কেটে রাখলে কেমন যেন একটা কালো হয়ে যায় এজন্য যখন আমি ফাইনাল সব ফ্রুটস দেওয়া হয়ে যায় লাস্টে আমি ব্যানাটা এভাবে সুন্দর করে কেটে দিই আমি ফালুতার উপর আইসক্রিম দিয়ে এটাকে একদম ফাইনাল ডেকোরেশন করে নিয়েছি আর কিছু চকলেট দিয়ে এটাকে ডেকোর করেছি যে কোনো কিছু দেখতে যদি ভালো লাগে সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে মানে আগে দর্শনদারি পরে গুণ বিচারি একটা কথা আছে না আজকে আপনাদের সাথে আমি একটা স্লিপিং মাস্কের রিভিউ শেয়ার করছি এটা আমি সম্পূর্ণ আমার নিজে ইচ্ছে দিচ্ছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে দিচ্ছি এর সাথে আমার সাথে কোম্পানির কোনোই রিলেশন নেই এটা হচ্ছে একটা কোরিয়ান স্লিপিং মাস্ক রেড ওয়াইন এটার নামটা এটা রাতে ঘুমানোর আগে আপনি আপনার ফেসটাকে খুব ভালো করে ফ্রেশ করে তারপর লাগিয়ে ঘুমাবেন এবং সকাল উঠে ধুয়ে ফেলবেন চাইলে নেকেও লাগাতে পারেন আমি এটা প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো ইউজ করেছি ইউজ করে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে বিশেষ করে আমার স্কিনে ছোট ছোট পোর্টস ছিল সেগুলো কিছুটা মিনিমাইজ হয়েছে আর স্কিনটা আগের থেকে একটু ব্রাইট হয়ে গেছে। যাদের কম্বিনেশনটা নর্মাল স্কিন তারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন যেহেতু আমার স্কিন টাইপটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার স্কিন টাইপটা হচ্ছে কম্বিনেশন নর্মাল স্কিন অন্যান্য স্কিনের ক্ষেত্রে এটা শ্যুট করবে নাকি আমি আসলে তেমন শেয়ার না তাই আমি সেই ক্ষেত্রে কিছুই বলবো না আমার কাছে এটা ভালো লেগেছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ